أشهد পীর কাকে বলে, বরফিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি, আবু সালিম জাহাঙ্গীর রহমাতুল্লাহি, কি মানুষ ছিলেন, কি ছেলে পয়দা করেছেন, আমাদের দেখা দরকার আছে না নাই? নদীর ধারে বসে বসে ছিল, নদীর পাড় দিয়ে একটি আপেল ভেসে যাচ্ছিল, আবু সালেম মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহি, ওই আপেল ডাকি ছিল, আর দেখে ঘর থেকে বের করে আবার এক প্রতিবেরকে জিজ্ঞেস করলেন, এই ফলের মালিকটা রে আপেলের মালিকটা বাড়ি কোথায়, কোথায় বাড়ি? সংবাদ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, প্রতিবেশী দেখা হয়ে গেলেন, ও ভাই আমি আপনার কাছে দিকে নদী থেকে একটি আপেল ভেসে যাচ্ছিল, আমি খেয়ে ফেলেছিলাম, আমাকে যদি মাফ করেন, মাফ করে দেন, যদি কোনো শাস্তি দেন আমি শাস্তি মেনে নেব। আবু সালেম মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহি ওই মালিকের কাছে 12টা বছর কাজ করলো, 6 বছর পার হয়ে গেল, আমার তো টাইম তো শেষ গেছে না, ও বাবাজি এখনো 7 বছর আমার এই জঙ্গলে, আমার আপেল বাগানে তোমাকে থাকতে হবে, আবার 7 বছর চলে গেল, 12 বছর চলে গেল, 12 বছর পরে বললি, বাবা তুমি জেনে রেখে দাও, আমার বাড়ি একটি মেয়ে আছে, মেয়েটা কানা এবং খোরা, আমার তো বাবা ওই মেয়েটার সাথে তোমার তো বিয়ে দেব। আবু সালেম মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহি রাজি হয়ে গিয়েছিলেন, বেবাসরাতে এত সুন্দর মেয়ে জীবনে তো দেখিনি, বাই বাসরাতে সকালবেলা দিনকে বললেন, আপনি বলেছিলেন আমার মেয়ে কানা এবং তু খোরা বোবা, এ কথা আপনি বলেছিলেন, আপনি কি আমাকে দেবেন? আপনার জন্য মেয়েটা সুভাগ্য মনে করছিলাম, ওই কারণে এই মেয়েটার সাথে তোমার আমি বিবাহ দিলাম। আবু সালেম মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহি জবাবটা খুলে দিয়েছিলেন, বলে শ্বশুরমশাই বলেছিলেন, আমার মেয়ে এত বছরের মধ্যে কোনো পরপুরুষের মুখ দেখিনি, পাশের বাইরে যাইনি বলে আমি আব্বা হয়ে মেয়ের জন্য কথা বলতেছিলাম।